আজকের টিউটোরিয়ালের বিষয় টাইম ভ্যালু অফ মানি দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা টাইম ভ্যালু অফ মানির পাঁচটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা পাঁচটি ফরম্যাটের অঙ্কগুলো শিখে নিই। তাহলে শিক্ষার্থীগণ, প্রথমে আমরা ফরম্যাট অনুযায়ী অঙ্ক দেখে আসি। এক নম্বর ফরম্যাটে বলা হয়েছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এই ফরম্যাট থেকে আমরা পাঁচটি রিকোয়ারমেন্ট শিখব। এক নম্বর এক্সাম্পলে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ টাকা 1000 ফর ফোর ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম। শিক্ষার্থীগণ, এক নম্বর এক্সাম্পল থেকে আমরা দুইটা রিকোয়ারমেন্ট শিখতে পারবো। এক নম্বর রিকোয়ারমেন্ট সিম্পল ইন্টারেস্ট, দুই নম্বর রিকোয়ারমেন্ট টোটাল অ্যামাউন্ট। তাহলে আমরা জানি সূত্রে সিম্পল ইন্টারেস্ট সমান PIN, প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট রেট ইন্টু নাম্বার অফ ইয়ার। হেয়ার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া হয়েছে 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 0.05, নাম্বার অফ ইয়ার 4। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই 1000 × 0.05 × 4, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে 200 টাকা ইন্টারেস্ট অ্যামাউন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলা হয়েছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট এ সমান সমান প্রিন্সিপাল প্লাস পিন, আসল প্লাস সুদ। আসল টাকা এখানে দেওয়া হয়েছে 1000 এবং সুদের টাকা আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 200 টাকা। তাহলে 1200 টাকা হলো টোটাল অ্যামাউন্ট। শিক্ষার্থীগণ, আমরা দুই নম্বর এক্সাম্পলে আসি। ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হোয়েন ইন্টারেস্ট রেট 5% পার অ্যানাম অ্যান্ড টোটাল অ্যামাউন্ট 1200 টাকা ফর ফোর ইয়ার্স। শিক্ষার্থীগণ, তাহলে দুই নম্বর এক্সাম্পল থেকে আমরা একটি রিকোয়ারমেন্ট শিখতে পারবো, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, যেখানে টোটাল অ্যামাউন্ট 1200 টাকা দেওয়া হয়েছে 4 বছরের জন্য 5% সুদে। আমরা জানি প্রিন্সিপাল অ্যামাউন্টের সূত্র হলো A/1+IN। এখানে এর মান হলো টোটাল অ্যামাউন্ট 1200 টাকা, রেট অফ ইন্টারেস্ট 0.05, নাম্বার অফ ইয়ার 4, প্রিন্সিপাল হট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই এর মান 1200 টাকা ডিভাইডেড বাই 1+IN 0.05 × 4। প্রথমে গুণের কাজটা করলে আমরা পাবো 0.20, অর্থাৎ 1 যোগ করলে আমরা পাচ্ছি 1.20। 1200 টাকাকে 1.20 দ্বারা ভাগ করলে 1000 টাকা মূল টাকা আসলো, তাহলে 1000 টাকা। শিক্ষার্থীগণ, তিন নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে লেখা আছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার্স। এখান থেকে আমাদের নাম্বার অফ ইয়ার বের করতে হবে। হোয়েন প্রিন্সিপাল অ্যামাউন্ট 1000 টাকা, ইন্টারেস্ট রেট 5%, ইন্টারেস্ট রেট 5% পার অ্যানাম, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট 200 টাকা। যেহেতু এখানে টোটাল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, সুতরাং এখানে আমরা ইন্টারেস্টের সূত্র ইউজ করতে পারি। সিম্পল ইন্টারেস্টের সূত্র হলো PIN, প্রিন্সিপাল ইন্টারেস্ট ইন্টু নাম্বার অফ ইয়ার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান সমান PIN, যেখানে ইন্টারেস্টের অ্যামাউন্ট প্রশ্নে দেওয়া হয়েছে 200 টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট 1000, রেট অফ ইন্টারেস্ট 0.05 × n। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 200 টাকা সমান সমান 1000-এর সাথে 0.05 গুণ করলে 50 আসে, 50 n, অর্থাৎ 50 n সমান 200 টাকা, অতএব n সমান সমান 200-কে 50 দ্বারা ভাগ করলে 4 ইয়ার্স। চার নম্বর এক্সাম্পলে দেখা যাচ্ছে ফাইন আউট দ্য ইন্টারেস্ট রেট। শিক্ষার্থীগণ, এখান থেকে আমাদের ইন্টারেস্ট রেট বের করতে হবে। হোয়েন প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকা 1000 অ্যান্ড টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট 200 টাকা ফর ফোর ইয়ার্স। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ইন্টারেস্ট রেট বের করব সিম্পল ইন্টারেস্টের সূত্রর সাহায্য নিয়ে। সিম্পল ইন্টারেস্ট সমান PIN, এখানে আমাদের প্রিন্সিপালের মান দেওয়া আছে, নাম্বার অফ ইয়ারের মান দেওয়া আছে, প্রিন্সিপাল ইন্টারেস্ট অ্যামাউন্ট 200 টাকা দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই। শিক্ষার্থীগণ, তাহলে সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই ইন্টারেস্ট অ্যামাউন্ট 200 টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট 1000 টাকা, নাম্বার অফ ইয়ার 4, রেট অফ ইন্টারেস্ট হট, এটি আমাদের মান বের হবে। তাহলে গুণ করে আমরা দেখতে পাচ্ছি যে 200 সমান সমান 4000 I, অতএব I সমান সমান 200-কে 4000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে রেট অফ ইন্টারেস্ট পাওয়া যাবে 5%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এক নম্বর ফরম্যাট থেকে পাঁচটি রিকোয়ারমেন্ট খুব সহজ উপায়ে শিখে নিতে পারলাম। দুই নম্বর ফরম্যাটে দেখা যাচ্ছে যে বলা হয়েছে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, চক্রাকার সুদ। ফাইন্ড আউট দ্য কম্পাউন্ডেড ইন্টারেস্ট অন টাকা 1000 ফর ফোর ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম।
শিক্ষার্থীগণ, আমরা এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আমরা জানি, ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু সূত্র কি? ফিউচার ভ্যালু সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু ইনটু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা, ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন হলো 4 ইয়ার্স। তাহলে 1.05/4 পাওয়ার দিয়ে 1000 এর সাথে গুণ করলে আমরা পাবো এখান থেকে 1215 টাকা 5 অন পয়সা। ফিউচার ভ্যালু বেরিয়ে আসলো। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারি ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। এখান থেকে সুদের পরিমাণ বের হচ্ছে 215 টাকা 51 পয়সা অ্যান্সার। এক্সাম্পল 6, ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 1000 ফর 6 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। শিক্ষার্থীগণ, এখান থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে ফিউচার ভ্যালু বের করুন, যেখানে 1000 টাকা ফর 6 ইয়ার্স, 1000 টাকা 6 বছর জমা থাকলে সেখানে 5% হারে যদি বছরে 2 বার সুদ জমা হয় ফিউচার ভ্যালু কত হবে? আমরা জানি ফিউচার ভ্যালু সূত্র প্রেজেন্ট ভ্যালু ইনটু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীগণ, এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি বছরে 2 বার হয়েছে। বছরে 1-এর অধিকবার সুদ গণনা করার কথা বললে তখন এম আসে, আর এম এর ব্যবহার এম আইকে ভাগ করে এবং এনকে গুণ করে। সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই, প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা ওয়ান প্লাস আই 0.05 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, এন 6 কে 2 দ্বারা গুণ করা হয়েছে। ক্যালকুলেশন করে আমরা মান বের করেছি, এখানে আসছে 1344 টাকা 89 পয়সা ফিউচার ভ্যালু। 7 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10000 আফটার 6 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 6 বছর পরে 10000 টাকা বের হবে তার বর্তমান মূল্য কত? যেখানে অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট পার নাম 10%। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু কত এটা দেখাতে হবে। প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা জানি, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই, 10000 ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন 6 দ্বারা পাওয়ার করে আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি 5645 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 8 নম্বর এক্সাম্পলে আসলাম, যেখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10000 আফটার 6 ইয়ার, 6 বছর পরে 10000 টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য কত? এখানে প্রেজেন্ট ভ্যালু প্রশ্ন করা হয়েছে অ্যাট 10% ইন্টারেস্ট পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যেটা বছরে 4 বার চক্রাকারভাবে সুদ গণনা করা হয়। প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো ফিউচার ভ্যালু ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীগণ, এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলার কারণে এম এর মান 4 রয়েছে। এম এর ব্যবহার এম আইকে ভাগ করে এনকে গুণ করে। শিক্ষার্থীগণ, আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে দেখলাম প্রেজেন্ট ভ্যালু 5529 টাকা বের হয়েছে। তাহলে আমরা এখন 9 নম্বর এক্সাম্পলে আসি। 9 নম্বর এক্সাম্পল বলা হয়েছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার্স হোয়েন প্রেজেন্ট ভ্যালু 10000 টাকা অ্যান্ড ফিউচার ভ্যালু 20000 টাকা অ্যাট 10% ইন্টারেস্ট রেট পার অ্যানাম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন হয়েছে নাম্বার অফ ইয়ার বের করতে হবে, যেখানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দেওয়া আছে এবং রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই, ফিউচার ভ্যালু 20000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 10000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%। শিক্ষার্থীগণ, এখানে নাম্বার অফ ইয়ার বের করতে হবে। নাম্বার অফ ইয়ার এবং রেট অফ ইন্টারেস্ট বের করতে হলে আপনার মনে রাখতে হবে যে রুট ওভার অথবা লগের সাহায্য নিতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র বসিয়ে মানগুলো পোস্টিং দেই। ফিউচার ভ্যালু 20000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 10000 টাকা, ওয়ান প্লাস আই, আয়ের মান হচ্ছে 0.10 টু দি পাওয়ার এন, এন এর মানটা হট অবস্থায় আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ক্যালকুলেশন করি, প্রথমে 20000 কে 10000 দ্বারা ভাগ করলে এখানে 2 পাওয়া যাবে, ওয়ান প্লাস আই যোগ করলে 1.10 আসবে, পাওয়ারটা এন উপরে এন থাকলো,
এখন পাওয়ার নামানোর জন্য আমাদেরকে লগের হেল্প নিতে হবে বোথ সাইডে। উভয় সাইডে লগ নিয়ে পাই লগ টু সমান সমান এন ইন্টু লগ ওয়ান প্লাস আই। লগ টুর মান বের করা হয়েছে 0.30103, এন ইন্টু লগ 1.10 মান হয়েছে 0.0414। আমরা এনের মান বের করতে পারি, তাহলে এন সমান সমান 0.30103 কে 0.0414 দ্বারা ভাগ করে, অতএব এনের মান বের হচ্ছে 7.27 ইয়ার্স। দশ নম্বরে আসি, এক্সাম্পল 10-এ বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ইন্টারেস্ট রেট হোয়েন প্রেজেন্ট ভ্যালু 10,000 অ্যান্ড ফিউচার ভ্যালু 20,000 ফর 10 ইয়ার্স। শিক্ষার্থীগণ, এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে ইন্টারেস্ট রেট বের করার জন্য বলা হয়েছে। তাহলে একই সূত্র দিয়ে ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে আমরা আয়ের মান বের করব। পূর্বে আমরা শুনেছি যে আই এবং এন বের করতে হলে লগের সাহায্য নিতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে লগ বোথ সাইডে আমরা নিয়ে দেখলাম লগ টু সমান সমান 10 লগ 1 প্লাস আই, এখানে আয়ের মান দেওয়া নাই, সেজন্য লগ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। যেখানে বার পাশে আমরা লগ ইউজ করেছি, লগ টুর মান হয়েছে 0.30103, ডাইনের পাশে দেখতে পাচ্ছি 10 ইন্টু লগ 1 প্লাস আই, এভাবেই থাকলো। ডাইনের পাশে 10 আমরা বার পাশে নিয়ে ভাগ করে দিলাম, তাতে আমাদের মান আসলো 0.0301। এখন ডাইনের পাশে সাইডের লগ বাম পাশে নিয়ে আসলে এনটি লগ হয়ে যায়, এনটি লগ সমান সমান 0.0301 সমান 1 প্লাস আই। অতএব আমরা এনটি লগের মান পেয়েছি 1.072 সমান সমান 1 প্লাস আই, অতএব আয়ের মান বের হলো আমাদের এখানে 7.20%। শিক্ষার্থীগণ, আমরা এনের মান এবং আয়ের মান উভয় বের করলাম। এখন আসছি আমরা 11 নম্বর এক্সাম্পল, ইন হট টাইম কত সময় লাগবে উইল এ সাম অফ মানি কিছু টাকা একগুচ্ছ টাকা টু টাইমস দ্বিগুণ হতে ইট সেলফ ইহা নিজে নিজেই অ্যাট 15% কম্পাউন্ডেড ইন্টারেস্ট। 15% সুদে কিছু টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে? শিক্ষার্থীগণ, এখানে কোনো প্রেজেন্ট ভ্যালুর টাকা দেওয়া নেই, এখানে আমরা প্রেজেন্ট ভ্যালুর টাকাটা ধরে নিতে হবে। লেট ধরে নিলাম প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, ফিউচার ভ্যালু তাহলে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা। গিভেন দেওয়া হয়েছে রেট অফ ইন্টারেস্ট 15%, নাম্বার অফ ইয়ার হট। শিক্ষার্থীগণ, এখানে আমাদের নাম্বার অফ ইয়ার বের করতে হবে, তাহলে ফিউচার ভ্যালু সূত্র দিয়ে আমরা মান বের করতে পারবো। ফিউচার ভ্যালু 200 টাকা, প্রেজেন্ট ভ্যালু 100, 1 প্লাস আয়ের মান 0.15, এনের মান হট। তাহলে ক্যালকুলেশন করে আমরা লগের সাহায্য দিয়ে এনের মান বের করেছি 4.96। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখন 3 নম্বর ফরম্যাটে আসি। 3 নম্বর ফরম্যাটে ইনস্টলমেন্ট কিস্তি, কিস্তির মাধ্যমে টাকা জমা দেওয়া হয় অথবা কিস্তির মাধ্যমে টাকা উঠানো হয়। কিস্তি সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, অসমান কিস্তি সমান কিস্তি। শিক্ষার্থীগণ, আমরা এখানে 21 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি, কম্পিউট দ্য টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ফলোয়িং ক্যাশ ইনফ্লো। তাহলে আমাদের এখান থেকে তৈরি করতে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। শিক্ষার্থীগণ, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, কিস্তির মানগুলো দেওয়া হয়েছে টাকা 10,000 টুডে, আজকেই 10,000 টাকা পাওয়া যাবে, টাকা 12,000 আফটার 1 ইয়ার, 1 বছর পরে 12,000 টাকা, টাকা 15,000 আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে 15,000 টাকা, টাকা 10,000 আফটার 5 ইয়ার্স, অ্যান্ড টাকা 20,000 আফটার 9 ইয়ার্স, অ্যাজুমিং দ্য ডিসকাউন্ট রেট ইজ 10%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখলাম এখানে কিস্তিগুলো অসমান অবস্থায় আছে, প্রথম কিস্তি 10,000 টাকা, দ্বিতীয় কিস্তি 12, তৃতীয় কিস্তি 15, চতুর্থ কিস্তি 10,000, পঞ্চম কিস্তি আবার 20,000। শিক্ষার্থীগণ, কিস্তির পরিমাণ দেখে আমরা বুঝতে পারছি এটা অসমান কিস্তি। তাহলে আমরা এখন অসমান কিস্তি সূত্র বসিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করি। শিক্ষার্থীগণ, প্রথম কিস্তি a1 / 1 + i টু দি পাওয়ার n,
a 2 divided by 1 plus I to the power n, a 3 divided by 1 plus I to the power n, a 4 divided by 1 plus I to the power n, a 5 divided by 1 plus I to the power n. শিক্ষার্থীগণ এখানে পাঁচটি কিস্তি দেখেছি, তাই আমরা পাঁচটি কিস্তি আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট ভ্যালুর সূত্র বসিয়ে দিয়েছি। এখন সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই। প্রথম কিস্তি 10,000, দ্বিতীয় কিস্তি 12,000, 15,000, 10,000, 20,000। প্রথম কিস্তিতে ওয়ান প্লাস আই, আয়ের মান ছিল 0.10, টু দি পাওয়ার এন ছিল 0 বছর। দ্বিতীয় কিস্তিটা ছিল ওয়ান আফটার ওয়ান ইয়ার, অর্থাৎ এন এর মান 1। তৃতীয় কিস্তি ছিল আফটার 2 ইয়ার্স, তাই এন এর মান 2। তৃতীয় কিস্তি ছিল আফটার 5 ইয়ার্স, তাই এন এর মান 5। চতুর্থ কিস্তি, পঞ্চম কিস্তি ছিল আফটার 9 ইয়ার্স, সেখানে এন এর মান 9। শিক্ষার্থীগণ তাহলে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম 47,997 টাকা, 31 পয়সা অ্যান্সার। শিক্ষার্থীগণ আমরা অসমান কিস্তির প্রেজেন্ট ভ্যালু শিখে নিলাম। 22 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে কম্পিউট দ্য ফিউচার ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার। টাকা 10,000 টুডে, আজকে টাকা 10,000 এর ফিউচার ভ্যালু বের করতে হবে। শিক্ষার্থীগণ তাহলে টাকা 12,000 আফটার ওয়ান ইয়ার, এক বছর পরে 12,000 টাকা, তার 10 বছর পরে ফিউচার ভ্যালু কত হবে? 15,000 টাকা আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে 15,000 টাকা পাওয়া যাবে, তাহলে তার 10 বছর পরে মূল্য কত হবে? 10,000 টাকা আফটার 5 ইয়ার্স, তার ফিউচার ভ্যালু 10 বছর পরে কত হবে? টাকা 20,000 আফটার 9 ইয়ার্স, 10 বছর পরে তার ফিউচার ভ্যালু কত হবে? শিক্ষার্থীগণ আমরা ফিউচার ভ্যালু সূত্র অসমান কিস্তির সূত্র বসিয়ে দেই। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা জানি, প্রথম কিস্তির সাথে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন গুণ হবে, দ্বিতীয় কিস্তির সাথে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন গুণ হবে, তৃতীয় কিস্তির সাথে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন গুণ হবে, চতুর্থ কিস্তির সাথে একইভাবে সূত্র বসাতে হবে। শিক্ষার্থীগণ তাহলে পাঁচটি কিস্তির সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে দেওয়া হলো। প্রথম কিস্তি ছিল 10,000, দ্বিতীয় কিস্তি ছিল 12,000, তৃতীয় কিস্তি ছিল 15,000, চতুর্থ কিস্তি ছিল 10,000, পঞ্চম কিস্তি ছিল 20,000। প্রথম কিস্তি বলা হয়েছিল টাকা টুডে, অর্থাৎ এখানে আজকের টাকা 10 বছর পরে, নাম্বার অফ ইয়ার হবে 10। দ্বিতীয় কিস্তি বলা হয়েছিল আফটার 1 ইয়ার্স, অর্থাৎ 1 বছর পরের থেকে 10 বছর, এখানে এই টাকাটির উপরে সুদ হবে মাত্র 9 বছরের। তৃতীয় কিস্তি বলা হয়েছিল আফটার 2 ইয়ার্স, অর্থাৎ 2 ইয়ারের পরের থেকে 10 বছর গুনলে আসে 8 বছর, যেখানে নাম্বার অফ ইয়ার 8। চতুর্থ কিস্তি ছিল আফটার 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পরের থেকে 10 বছর দেখলে 10 থেকে 5 বাদ দিলে নাম্বার অফ ইয়ার হয় 5। পঞ্চম কিস্তি ছিল আফটার 9 ইয়ার্স, 9 বছরের পরের থেকে 10 বছর, অর্থাৎ এখানে নাম্বার অফ ইয়ার হবে 1। ক্যালকুলেশন করে আমরা ফিউচার ভ্যালু পেয়ে গেছি 1,24,492 টাকা অ্যান্সার। শিক্ষার্থীগণ আমরা ধীরে ধীরে সমান কিস্তির দিকে চলে আসলাম। সমান কিস্তি কী হবে আপনারা বুঝবেন। প্রশ্নপত্রে বলা থাকবে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 1,000 ডিপোজিট ইসিআর। প্রতি বছরেই 1,000 টাকা যদি জমা দেওয়া হয় ফর 10 ইয়ার্স, এইভাবে 10 বছর, তাহলে ইন্টারেস্ট রেট যেখানে 10%, তা প্রেজেন্ট ভ্যালু কত? সমান কিস্তির প্রেজেন্ট ভ্যালু সূত্র শিক্ষার্থীগণ আমরা সূত্র বসিয়ে দিলাম, এ ডিভাইড বাই আই, ব্র্যাকেট শুরু, 1 - 1 / 1 + i / n। এখানে এর মান অ্যানুইটি কিস্তি, কিস্তি হয়েছে 1,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, নাম্বার অফ ইয়ার হলো 10 বছর, প্রেজেন্ট ভ্যালু হট, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। শিক্ষার্থীগণ তাহলে আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই, প্রেজেন্ট ভ্যালু বের হলো 6,144 টাকা 60 পয়সা। সমান কিস্তির 28 নম্বর এক্সাম্পল দেখি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 1,000 ডিপোজিট ইসিআর ফর 10 ইয়ার্স, হোয়ার ইন্টারেস্ট রেট 10%, হুইচ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। শিক্ষার্থীগণ এখানে দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন করা হয়েছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, যেখানে টাকা 1,000 ডিপোজিট ইসিআর, প্রতি বছর জমা দেওয়া হবে 1,000 টাকা ফর 10 ইয়ার্স, এভাবে 10 বছর জমা দিতে হবে, ইন্টারেস্ট রেট 10%, হুইচ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, যেটি আবার
চক্রাকার সুদ হবে বছরে দুইবার। তাহলে আমরা এখানে মানগুলো লিখে নিতে পারি, অ্যানুইটি এর মান 1000, রেট অফ ইন্টারেস্ট 10%, নাম্বার অফ ইয়ার 10 বছর, নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার 2, প্রেজেন্ট ভ্যালু হট। শিক্ষার্থীগণ আমরা সূত্র বসাই, এ ডিভাইডেড বাই আই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, এম এর মান আসছে 2, সুতরাং সূত্রের নিচেই আই কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। শিক্ষার্থীগণ এবার মানগুলো সূত্রে বসিয়ে পাই, ক্যালকুলেশন করে দেখলাম প্রেজেন্ট ভ্যালু 12,460 টাকা। ফিউচার ভ্যালু সমান কিস্তিতে আসি আমরা, 28 নম্বর এক্সাম্পল, হট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 1000, ডিপোজিট ইসিআর ফর 10 ইয়ার্স, হায়ার ইন্টারেস্ট রেট ইজ 10%। শিক্ষার্থীগণ আমাদের প্রশ্ন করা হয়েছে হট ইজ দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কত, যেখানে 1000 টাকা করে জমা হবে প্রতি বছরে, এমন 10টি বছর জমা দিতে থাকবে। তাহলে ফিউচার ভ্যালু সূত্র, ফিউচার ভ্যালু সমান সমান এ ডিভাইডেড বাই আই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। শিক্ষার্থীগণ আমরা এখানে এ বলতে অ্যানুইটিকে বোঝানো হয়েছে, অ্যানুইটি মানে কিস্তি, কিস্তিটা কিস্তির মান 1000 টাকা, এন এর মান 10 ইয়ার্স এবং রেট অফ ইন্টারেস্ট 10%। সূত্রে মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই ফিউচার ভ্যালু 15,940 টাকা। শিক্ষার্থীগণ তাহলে আমরা নেক্সট এক্সাম্পল 29 যাই, 29 বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 1000 ডিপোজিট ইজ মান্থ, প্রতি মাসে যদি আমরা 1000 করে জমা দিই তাহলে এক বছরে 12 বার জমা দেওয়া হবে, ফর 10 ইয়ার্স এভাবে 10 বছর জমা দিলে 120 বার জমা দেওয়া হবে, ইন্টারেস্ট রেট যেখানে 12%। তাহলে মান্থলি বলার কারণে এম এর মান হবে 12, হেয়ার এখানে ইন্টারেস্ট রেট 12%, নাম্বার অফ ইয়ার 10 বছর, নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার 12, অ্যানুইটি কিস্তির মান 1000 টাকা। শিক্ষার্থীগণ আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই, সূত্র এ ডিভাইড বাই আই, আইন নিচে এম ওয়ান প্লাস আই, আইন নিচে এম টু দি পাওয়ার এন ইন টু এম। শিক্ষার্থীগণ তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে ফিউচার ভ্যালু পাবো 1,02,30,040 টাকা। নেক্সট নাম্বার বলা হয়েছে মিস্টার ফারুক ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট টাকা 30 লক্ষ 10 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 30 লক্ষ টাকা জমা করতে চাচ্ছে টু বাই এ ব্র্যান্ড কার, একটা ব্র্যান্ডের কার কিনবে, হি ইজ ডিসাইডেড টু ডিপোজিট ইন এ অ্যাকাউন্ট দ্যাট উইল প্রোভাইড হিম 12.5% ইন্টারেস্ট পার অ্যানাম, হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইসিআর। প্রশ্নপত্রে বিগিনিং কথা উল্লেখ থাকায় বিগিনিংয়ের সূত্র ইউজ করতে হবে, ফিউচার ভ্যালুর বিগিনিংয়ের সূত্র ওয়ান প্লাস আই একটা বেশি লিখতে হবে। শিক্ষার্থীগণ মান বসে আমরা মান ক্যালকুলেশন করে ফেলি, ফরমেট নাম্বার 4, ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট প্রকৃত সুদের হার, ফাইন্ড আউট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অ্যাসোসিয়েটেড উইথ 8% নমিনাল অ্যানুয়াল রেট, যেখানে 8% হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি বছরে একবার, সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, কোয়ার্টারলি বছরে 4 বার, মান্থলি বছরে 12 বার। শিক্ষার্থীগণ তাহলে আমরা জানি, উই নো দ্যাট ইআইআর সমান ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, আই কে এম দ্বারা ভাগ করতে হবে, এন কে এম দ্বারা গুণ করতে হবে, মাইনাস ওয়ান ইন্টু 100। তাহলে আয়ের মান এখানে 0.08 ডিভাইড বাই ওয়ান, এন টু দি পাওয়ার এন এর মান 1 ইন্টু এম এর মান 1। শিক্ষার্থীগণ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করতে গেলে নাম্বার অফ ইয়ার সবসময় 1 বছর হবে, এম এর মানও দেওয়া আছে অ্যানুয়ালি মানে 1, সুতরাং ক্যালকুলেশন করলে 8% থেকে যাবে। শিক্ষার্থীগণ আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে দেখি সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, তাহলে আই কে এম দ্বারা ভাগ করতে হবে, এন কে এম দ্বারা গুণ করতে হবে। এখানে শিক্ষার্থীগণ আমরা 0.8 কে 2 দ্বারা ভাগ করেছি এবং 1 বছরকে এম এর মান 2 দ্বারা গুণ করেছি, তাতে পাওয়ার করে আমরা মান বের করেছি যে 8.16%। কম্পাউন্ডেড 3 নম্বরে কোয়ার্টারলি, অর্থাৎ এম এর মান 4, এম এর মান যদি 4 হয় তাহলে আই কে এম দ্বারা ভাগ করবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে, আয়ের মান হচ্ছে 0.08, 0.8 কে 4 দ্বারা ভাগ এবং 1 বছরকে 4 দ্বারা গুণ,
সুতরাং ক্যালকুলেশন করলে এখানে 8.243 অ্যান্সার। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে মান্থলি, অর্থাৎ এম এর মান এখানে হলো 12। একই সূত্রে এম এর মান শুধু 12 বসিয়ে ভাগ এবং গুণ করে পাওয়ার করে অঙ্ক করলে আসবে 8.34%। শিক্ষার্থীগণ আমরা 5 নম্বর ফরম্যাটে চলে এসেছি, রুলস অফ 69 অ্যান্ড রুলস অফ 72। রুলস অফ 69 আমরা পূর্বেই শিখেছি যে এখান থেকে শুধুমাত্র এন এর মান এবং নাম্বার রেট অফ ইন্টারেস্ট এই দুইটি প্রশ্ন হতে পারে, দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থীগণ আমরা অঙ্কগুলো পড়ে দেখি। এক্সাম্পল, ইউ হ্যাভ ডিপোজিটেড টাকা 5000 ইন এ ফিক্সড অ্যাকাউন্ট। 5000 টাকা একটি ফিক্সড অ্যাকাউন্টে জমা আছে, আফটার 8 ইয়ার্স 8 বছর পরে দ্য অ্যামাউন্ট উইল বি ডাবল। 8 বছর পরে অ্যামাউন্টটি ডাবল হয়ে যাবে, ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে আপনি রেট অফ ইন্টারেস্ট বের করেন যেখানে অ্যাপ্লাইং দ্য রুলস অফ 72 রুলস ইউজ করতে হবে। শিক্ষার্থীগণ আমরা জানি রেট অফ ইন্টারেস্ট বের করতে হলে লগ অথবা রুট ওভার ইউজ করে থাকি। লগ অথবা রুট ওভারের এই জটিলতা এড়ানোর জন্যই রুলস অফ 72 এবং রুলস অফ 69 আবির্ভাব হয়েছে। শিক্ষার্থীগণ তাহলে রুলস অফ 72 আমরা ইউজ করে আয়ের মান বের করি। আয়ের মান বের করতে হলে রুলস অফ 72 সূত্র হলো 72/n, n এর মান 8, ভাগ করলে হয় 8 9 72, অর্থাৎ 9% অ্যান্সার। এটি সঠিক উত্তর দেয় না, তবে কাছাকাছি আসে, যে কারণে রুলসের কথা বলা না থাকলে শিক্ষার্থীগণ এই আয়ের মান বা এন এর মান বের করার সময় রুলস ব্যবহার করতে হয় না। নেক্সট নাম্বারে বলা হয়েছে, ইউ হ্যাভ ডিপোজিট 50,000 টাকা ইন এ ফিক্সড অ্যাকাউন্ট, আফটার 10 ইয়ার দ্য অ্যামাউন্ট উইল বি ডাবল। 10 বছর পরে যদি এই 50,000 টাকা ডাবল হয়ে যায় তাহলে ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাপ্লাইং দ্য রুলস অফ 69। 69 রুলস দিয়ে আমাদের আয়ের মান বের করতে বলা হলো। তাহলে 69 রুলস কি? শিক্ষার্থীগণ আমরা জানি 0.35 প্লাস 69/n, 0.35 এটি হলো কনস্ট্যান্ট মান, সূত্রের মান 69/n, n এর মান এখানে দেওয়া হয়েছে 10 ইয়ার, 10 দ্বারা 69 ভাগ করে আমরা যোগ করেছি, তাতে আসে 7.25%। নেক্সট নাম্বার, ইউ হ্যাভ ডিপোজিট টাকা 50,000 ইন এ ফিক্সড অ্যাকাউন্ট অ্যাট এ রেট অফ ইন্টারেস্ট 10%, হোয়েন ইট উইল বি ডাবল, কখন এটা ডাবল হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে কত সময় লাগবে এই টাকা ডাবল হতে, অ্যাপ্লাইং দ্য রুলস অফ 72। শিক্ষার্থীগণ এখানে আমাদের নাম্বার অফ ইয়ার বের করতে বলা হয়েছে। 72 এর রুলস অনুযায়ী নাম্বার অফ ইয়ারের সূত্র হলো 72/1+i, 72/i। শিক্ষার্থীগণ মনে রাখতে হবে আয়ের মান কখনো পয়েন্ট ইউজ করা যাবে না, তাই এন সমান সমান 72/10, 72 আমরা 10 দ্বারা ভাগ করে পেয়েছি 7.2 ইয়ার্স। 27 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ ডিপোজিট টাকা 50,000 ইন এ ফিক্সড অ্যাকাউন্ট অ্যাট এ রেট অফ ইন্টারেস্ট 10%, হোয়েন ইট উইল বি ডাবল, অ্যাপ্লাইং দ্য রুলস অফ 69। শিক্ষার্থীগণ ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইয়ার্স, এখান থেকে আমাদের নাম্বার অফ ইয়ার বের করতে হবে 69 রুলস দিয়ে। আমরা জানি 69 রুলস হলো 0.35 প্লাস 69/i, আয়ের মান পয়েন্ট ইউজ করা যাবে না, অর্থাৎ এন এর মান হলো 0.35 প্লাস 69/10, ভাগ করে আমরা 0.35 যোগ করলাম, এখানে হলো 7.20 ইয়ার্স অ্যান্সার। শিক্ষার্থীগণ ধীরে ধীরে আমরা 5টি ফরম্যাটের অঙ্ক সুন্দরভাবে করে দেখলাম। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি কাছে রাখুন এবং আমার অনলাইনে ক্লাস দেখুন, তাহলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।